কার্তিক মাসের স্নানের গল্প। বন্ধুরা, আজ আমি আপনাদের কার্তিক মাসে গঙ্গা স্নান করেন এমন দুই বুড়ি মহিলার গল্প শোনাব। অনেক বছর আগে একটা গ্রামে এক বুড়ি মহিলা থাকত। ও খুবই ধর্মপূর্ণ করত। একবার কার্তিক মাস এলো। বুড়ি মহিলা তখন নিজের ছেলেকে বলল, কার্তিক মাসের স্নান করার জন্য হরিদ্বার যেতে চাই। ছেলে তখন বলল, মা, হরিদ্বারে বড়ই ঠান্ডা, তুমি এ ঠান্ডা সহ্য করতে পারবে না মা। মা বলল, কার্তিক মাসে গঙ্গা স্নান করলে অনেক পুণ্য লাভ হয়। ছেলে ওর বউকে বলল, রাস্তায় মা খাবেন বলে কিছুটা লাড্ডু আর প্যাড়া বানিয়ে দাও। ছেলে মাকে নিয়ে হরিদ্বার পৌঁছে দিয়ে এলো। আর আশেপাশের সবাইকে বলল, আমার মায়ের খেয়াল রাখবেন। ওই বুড়ি মহিলা প্রতিদিন ভোর চারটেই উঠে গঙ্গা স্নান করত, তুলসীর পূজা করত, কাহিনী কথা পড়ত, ভজন কীর্তন করত। সারাদিন এইরকম নিত্য নিয়ম পালন করতে করতে কেটে যেত। বোঝাই গেল না কবে এক মাস পূর্ণ হয়ে গেল। অন্তিম চার দিন বাকি ছিল। হঠাৎ একদিন রাতে কেউ একটা দরজা ঠকঠক করল আর বলল, মা মা, দরজা খোলো। বুড়ি জিজ্ঞাসা করল, তুমি কে? ও তখন বলল, মা, আমার নাম শ্রাবণ। মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে মা? বুড়ি মা তখন বলল, এই লাড্ডু আর প্যাঁড়া তুমি নাও, খেয়ে নাও। ও লাড্ডু আর প্যাঁড়া খেয়ে ওখান থেকে চলে গেল। ও কুঁড়ে ঘরে এক লাথি মারল আর কুঁড়ে ঘরের এক কোণা সোনার হয়ে গেল। পরের দিন এলো ভাদ্র। বুড়ি মা জিজ্ঞাসা করল, তুমি আবার কে? আমি ভাদ্রের রূপে এসেছি মা তোমার দ্বারে। এই মাসে ভগবানের জন্ম, ভগবান আশীর্বাদ করেন। ও আবার বলল, মা, আমার বড় খিদে পেয়েছে। বুড়ি মা তখন বলল, একটা লাড্ডু আর প্যাঁড়া তুমি খেয়ে নাও। ও যাওয়ার সময় এক লাথি মারল আর অর্ধেক কুঁড়ে ঘর সোনার হয়ে গেল। তৃতীয় দিন এলো আশ্বিন। তুমি কে? আমি আশ্বিন। আশ্বিনের আগমন ঘটেছে তোমার দ্বারে। এ হল পূর্বপুরুষদের দিন, আশ্বিন এলেই দুর্গাপুজো আসে। আরো বলল, মা, আমার খিদে পেয়েছে। বুড়ি মা বলল, তুমিও একটা লাড্ডু খেয়ে নাও। ও চলে যাওয়ার সময় এক লাথি মারল, এক তৃতীয়াংশ কুঁড়ে ঘর সোনার হয়ে গেল। চতুর্থ দিন এলো কার্তিক। মা মা, দরজা খোলো। তুমি কে এসেছ? আমি কার্তিক মা। বুড়ি তখন বলল, কার্তিক এলো, আমি খুশি হলাম, তোমার জন্য আমি এত দূর থেকে হরিদ্বার এসেছি। ও তখন বলল, মা খিদে পেয়েছে। বুড়ি মা কার্তিককেও একটা লাড্ডু আর একটা প্যাঁড়া খেতে দিল। কার্তিকও যাওয়ার সময় ওকে আশীর্বাদ করল আর এক লাথি মারল কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘর পুরোটা সোনার হয়ে গেল। এরপর বুড়ি মায়ের ছেলে ওকে নিতে এলো। হঠাৎ ওখানে সোনার কুঁড়ে ঘর দেখে ও প্রতিবেশীদের জিজ্ঞাসা করল, আমি এখানেই আমার মাকে রেখে গিয়েছিলাম, উনি কোথায় গেলেন? প্রতিবেশী বলল, এই সোনার কুঠুরিতেই তোমার মা আছেন। ছেলে ঘরের ভেতরে গিয়ে দেখল মা সুখেই রয়েছে। যতটা সোনা ও পারল বস্তাতে ভরে নিল আর বাকিটা দিয়ে ব্রাহ্মণ ভোজন এবং গরিবদের মধ্যে সব দান করল। এরপর যখন ও বাড়ি ফিরল, বৌমা দেখল যে শাশুড়ি মা এত সোনা নিয়ে এসেছে। আর এই সব দেখে ঈর্ষায় ওর মাথা জ্বলে উঠল আর ও পরের কার্তিক আসার অপেক্ষা করতে থাকল। এরপর আবার যখন কার্তিক মাস এলো, তখন বউ নিজের মাকে বলল, মা, তুমিও হরিদ্বার যাও আর আমার জন্য অনেক সোনা নিয়ে এসো। তখন ওর মা বলল, দেখ, তোর শাশুড়ি তো ধার্মিক ছিল, তাই এক মাস থাকতে পেরেছে, আমার তো ওখানে মনই টিকবে না। কিন্তু মেয়ে এত জেদ করতে থাকলো যে ওর মা রাজি হয়ে গেল। বৌমা অনেক লাড্ডু আর প্যাঁড়া বানিয়ে ওর মাকে দিয়ে দিল আর বলল, সারাদিন খেতে থাকবে আর শেষে আসার সময় অনেক সোনা বস্তায় ভরে নিয়ে আসবে। এইবার ছেলে নিজের শাশুড়িকে নিয়ে হরিদ্বার গেল আর প্রতিবেশীদের বলল,
প্রথম আমি আমার মাকে এনেছিলাম, এবার আমি আমার শাশুড়ি মাকে এনেছি। আপনারা ওনার খেয়াল রাখবেন। সকালে প্রতিবেশীরা এলো আর শাশুড়িকে ওঠানোর চেষ্টা করলো, আর ও বলল, আমার ঠান্ডা লাগে, আমি গঙ্গা স্নান করতে যেতে পারবো না। আর তারপর সারা দিন লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতো আর খিদে পেলে লাড্ডু আর প্যাঁড়া খেয়ে নিত। এইভাবে প্রায় এক মাস কেটে গেল। অন্তিম চার দিন বাকি ছিল। রাতে কেউ একটা দরজা ঠকঠক করল আর বলল, দরজা খোলো। বু, তুমি আবার কে? ও তখন বলল, আমার নাম শ্রাবণ, বড্ড খিদে পেয়েছে। শাশুড়ি বলল, এখানে কি পাবে, ফিরে যাও তুমি। শ্রাবণ এলে তীজ আসে, উৎসব আসে, অনেক খরচা হয়, মেয়েদেরকে সব ডাকো, জিনিসপত্র পাঠাও। শ্রাবণ এই শুনে চলে গেল আর এক লাথি ঝুপড়িতে মেরে গেল। ঝুপড়ির এক কোণা ভেঙে পড়ল। এরপরে এলো ভাদ্র, ওকেও এভাবে ভাগিয়ে দিল। তৃতীয় দিন এলো আশ্বিন, ওকেও এইভাবে ভাগিয়ে দিল। এখন ঝুপড়ির শুধুমাত্র এক কোণাই বাকি ছিল। চতুর্থ দিন এলো কার্তিক, শাশুড়ি দরজা খুলল আর বলল, আমাকে অনেক ধন সম্পদ দাও, আমি ধন সম্পদের জন্যই এত দূর থেকে এসেছি। কার্তিক দেখল এই বুড়ি তো ধন সম্পদের লোভী, নিত্য নিয়ম কিছুই করে না এ, সকালে দেরি পর্যন্ত ঘুমোয়। কার্তিক ওকে অভিশাপ দিয়ে দিল, যা তুই গাধা হয়ে যা। এবার শাশুড়ি গাধী হয়ে গেল আর জোরে জোরে আওয়াজ করতে থাকলো। সকালে ওর জামাই এলো আর দেখল যেখানে শাশুড়িকে রেখে গিয়েছিল ওখানে তো ঝুপড়ি অবশিষ্টই ছিল না। ও ভয় পেয়ে গিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসা করলো, ভাই আমার শাশুড়ি কোথায়? তখন ওরা সবাই বলতে থাকলো, এ কোন বুড়িকে নিয়ে এসেছিলে, আগের জন তো ভালো ছিলেন, রোজ পূজা পাঠ করতেন, ইনি তো সারাদিন শুধু খান দান আর ঘুমন, কার্তিক ভগবানের অভিশাপে গাধা হয়ে গেছেন আর জোরে জোরে ডাকতে থাকেন। ও নিজের শাশুড়িকে বস্তায় ভরল আর গ্রামে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছলেই ওর বউ ভাবল, বস্তায় ধন সম্পদ আছে, মা হয়তো এক্ষুনি চলে আসবে, অনেক দেরি হয়ে গেল, মা তো এখনো এলো না। ও তখন নিজের স্বামীকে জিজ্ঞাসা করল, মা কোথায়? স্বামী বলল, তোমার মা এই ঝোলায় রয়েছেন। এই বলে ও পুরো ঘটনা নিজের বউকে বলল। বউ পণ্ডিতদের ডাকল আর জিজ্ঞাসা করল, এ কি হয়ে গেল? পণ্ডিতেরা বলল, তোমার মায়ের কার্তিকের অভিশাপ লেগেছে, নিত্য নিয়মকারী কোনো স্ত্রী লোকের স্নানের জল যদি ওনাকে খাওয়ানো হয় তাহলেই উনি হয়তো গাধা থেকে মানুষ হবেন। বউ নিজের শাশুড়িকে জিজ্ঞাসা করল, আপনি কি নিজের স্নানের জল আমায় দেবেন আর নিত্য নিয়ম আমার মাকে করাবেন? শাশুড়ি তখন বলল, আমার কি আপত্তি থাকবে, আমার স্নান করা জল তো নর্দমায় চলে যায়, তুমি তোমার মাকে স্নান করাও। এবার বৌমা নিজের শাশুড়ির স্নান করা জল দিয়ে নিজের মাকে স্নান করাতো আর নিত্য নিয়মও করাতো। এক বছর বাদে যখন কার্তিক পূর্ণিমা আবার এলো তখন ওর মা গাধী থেকে আবার মানুষ হয়ে গেল। দুই বুড়ি মাকে স্বর্গ থেকে নিতে বিমান এলো। দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে থাকলো। ওরা দুজনে একসাথে স্বর্গ চলে গেল। হে কার্তিক ভগবান, ধর্ম পালন যে করে তুমি তাকে যা দাও সবাইকে তাই দিও, অর্থলোভীদের মতো শাস্তি তুমি কাউকে দিও না, সবার অপূর্ণ ইচ্ছা তুমি নিজে পূর্ণ করো।